সেই রান্না করেই ফেললাম, কেননা সেই সকালবেলা উঠে আবার সেই পায়ের তাড়াহুড়ো লেগে যাবে। প্রচন্ড রোদ, খুব রোদ্র, যে বাইকটা একটু দেখাচ্ছি, প্রচন্ড রোদ। বাবা তাকানো যাচ্ছে না, প্রচন্ড রোদ্র। চলো ভেতরেই যাই। পয়সা ওপরে আছে। শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো রান্না বাড়ি কি সব হচ্ছে চলো একটু দেখি। আমি এই শ্যাম্পু করলাম, এই শ্যাম্পু করলাম, কিছু জিনিসপত্র আসলো আমাদের প্রতিদিনের যা প্রয়োজনীয় জিনিস সেই সব আসলো অনলাইনে। একটু দেখাচ্ছি, এই যে অনেক কিছুই, কী কী সব দরকার, অনেক কিছুই আছে, যা যা দরকার সেই সবই, চিনি, ডাল, তেল, অনেক কিছুই আছে। নেই আমাদের তো, বউটি নেই, ঘর দুয়ার মুছলাম, মুছে টুছে আজকে সামনের দিকে আমাদের যে রাস্তাটা সেটাও আমি ঝাড় দিলাম, আমরা দিই আমাদের পাড়াটা, আমাদের তো গলির ভেতরে পাড়া বাড়ির, তো বাড়ির সামনে ঝাড়টা দিই। দিয়ে টেয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে উঠলাম, পায়েল তো রান্নাঘরে ঢুকেছে, দেখি আমিও যাই গুটি গুটি পায়ে কি করা যায়। আর ছেলে বাড়িতে আছে, ছেলে বিছানাটা ওদের বিছানাটা ছেলে পরিষ্কার করলো, পরিষ্কার করলো, আমাদের বিছানা আগেই অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে, বিছানা অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে। এইদিক দিয়ে ঘুরে আবার আসলাম, এবার চলো এবার যাই রান্নাঘরে। আমি শুধু ওয়ারেস খেয়ে আছি জানো তো, আমার শরীরটা এতটাই খারাপ, কি আর করবো। রান্না এই যে পায়েল ঢুকে গেছে, ভাত হয়ে গেছে, তাই তো, ভাত ডাল হয়ে গেছে। এবারে দেখো না, অনেক মাছের মাথা, মাথাগুলোর যে কি ব্যবস্থা করব আমাদের আসল কথা। এই যে খানিকটা আবার বাটিতে তুলে রাখা হলো, আবার খানিকটা রান্না করা হচ্ছে, অনেক মাথা। এখানে খানিকটা আছে, এই আলু দিয়ে একটু রান্না করা হবে, আর ইয়ে চিনেই তো ওই জন্যই করতে পারলাম না, কালকে করব। চালের চালের কথাটা বলে দিস, গোবিন্দভোগ চাল, হ্যাঁ গোবিন্দভোগ চাল নেই বলে পারলাম না মুড়ি ঘণ্ট করতে। সঙ্গে থাকো, দেখি রান্নাগুলো হোক, দেখিয়ে দেব। চল একটু রান্না করে আসলাম, একটু হাতে হাত করি পায়েলা আমি মিলে। এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা ডালনা মতো করব। এই যে মাছের মাথা কিছুটা রেখে দিয়েছি দেখলাম তোমাদেরকে, এবার অল্প করে করব, কেউ কে খাবে সে হলো কথা, খেতে চায় না অনেকে। আলুটা বেশি করে দেওয়ার, এটা একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে মশলা দিয়ে দেবো। এত মাথা জমে কেন জানো, ওই পুকুরের মাছ, কাতলা মাছ সেগুলো জ্যান্ত, সেগুলো আসে আমাদের গোটা গোটা, সেই মাথাগুলো থাকে, তখন এই মুড়ি ঘণ্ট করি, ডাল দিয়ে করি, এইভাবে করি। চলো দেখতে থাকো। অরিষাকে এখন একটু স্নান করাতে হবে, আর আজকে একটু মাথায় ওর শ্যাম্পু করাতে হবে, কেননা আজ ছুটির দিন, কালকে থেকে আবার স্কুল। সেই জন্য আমি বললাম যা তুই মাথাটা বসিয়ে দে, আমি এই রান্নাটা করি। কী জানি শরীরটা ভালোই যাচ্ছে না, কী যে করি না প্রবলেম হয়, আর এত গরম লাগে রান্নাঘরে ঢুকলে, ঘেমে দেখো কী অবস্থা হয়ে যায়, তারপরে শরীরটা খারাপ হয়ে যায়। তুই ওগুলো এখন রাখ, কি বেগুন কী করবি, উচ্ছেতে উচ্ছে বেগুন দিবি, আবার চুলটা পরে এখন ইয়ে বাঁধতে হবে, ফুলে উঠেছে। চলো চুলটাকে বেঁধে আসি, টেনে টেনে বেঁধে নিলাম। যা গরম পড়েছে, কি রোদ উঠেছে আজকে, সাংঘাতিক রোদ, কাপড় কাচা হয়ে গেল ওয়াশিং মেশিনে। এবার চলো পায়ের উচ্ছেগুলো কাটছে, উঠছে, বেগুন দিয়ে ভাজা হবে। ও তুই যা মেয়েকে স্নান করিয়ে নে,
कषानो प्राय रही माछेर माथागुलो देव माछेर माथा दिए भालो करे एक नेड़े नेब चलो हाँ रान्ना घरे जाच्छि आबार एकटु हावा खाच्छि पाच्छि ना खूब कष्ट होच्छे आमार देखि आरो तो रान्ना बाकी आछे एइटा रान्ना हलो এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে কাকেইটা হলো আর রান্না বলতে ডাল সম্বরা দেব আর এই যে উচ্ছে আর বেগুন ভাজা হবে ডাল সম্বরা দেব পেঁয়াজ রসুন দিয়ে এই রান্না আর চাটনি আছে ভাত ভাত হয়ে গেছে ভালো লাগছে না তো অক্সিটটা এত গরম পড়েছে আর ভালো লাগছে না এটা নামিয়ে নি এটা রান্না হয়ে গেছে এটা হয়ে গেছে নামিয়ে নি गरम मसला दवा हो गए आगे हमें दीची ना चलो संगे थको सारा दिन पर एक बसे आर सन्दे बल्कि आसब क्यी हे ना हे तुम्हारे साथ शेयर करब तुम्हारा संगे थको देखते थको आज ही भीषण गरम लगे बिस्टि है आज के चलो हमें आर फिर आसब शुभ सन्ध्या जल तरंग सबा के स्वागत এই সারা দিনের পরে এই আসলাম মানে আর তোমাদের সাথে দেখা করতে পারিনি কেননা গরম আমার শরীরটা ভালো তো যাচ্ছেই না ওষুধপত্র তো খাচ্ছি সে তো আছে ভালো লাগছে না যার জন্য আমি আর আসিনি এখন আসলাম শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা সন্ধ্যাই এখন এখনো রাত মানে বেশি রাত্রি হয়নি সন্ধ্যাই তো আমরা বলি আটটা সাড়ে আটটা অব্দি সন্ধ্যাই বলি নটা থেকে রাত বলি তো যাই হোক যে ভাতের হাঁড়ি বসেছে জলও ফুটে গেছে চালও ছেড়ে দিই একটু তোমাদের সাথে গল্পও করি যে চাল চালটা আগে ভিজিয়ে রাখি দিলাম ভাতই হবে আর ওই যে ছেলের অফিস আজকে তো শনি রোববার শান্তি শনি রোববার তো অফিস থাকে না শান্তি ওই লাঞ্চ নিয়ে যায় বলে না আমাদের এত মানে চিন্তা আর কালকে আবার ইয়ে রয়সার স্কুল সকালবেলা উঠে এত কিছু পারা যায় না মাছ এখন দেখি ওদের তো অনেক কিছুই আছে সেই মাংস টাংস এখনও তো খাইনি সেগুলো পড়ে আছে সবই আছে তো মাছ বের করে নিয়েছি এই ট্যাংরা কাটাপোনা সব বের করে নিয়েছি এখন একটু রান্না হবে কি না জানি না ভাজব ভেজে রাখি কেননা সকালবেলা ওই বরফ ছাড়াতে ছাড়াতে অনেক টাইম লেগে যায় সকালবেলা তো আটটার মধ্যে অরিষাকে নিয়ে ওর বেরিয়ে যেতে হয় ছেলে ওই আটটা পাঁচ দশের মধ্যে বেরিয়ে যায় তো পায়েলের প্রবলেম হয়ে যায় আর আমি অত সকালে উঠে আমি খুব সকালে উঠে আমি রান্না করতে পারবো না আমি এই জন্য রাতের দিকে যে এত রাত এখন সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বেজে যে ভাতও করে রাখছি ভাত তো থেকেও যায় কোনো অসুবিধা হবে না এটা গরম করে দিয়ে দেওয়া যায় আর টাপারে দিয়ে দেওয়া হয় তো খুব ভালো থাকে খাবার খাবার কোনো নষ্ট হয় না খুব ভালো থাকে তো বাইরের খাবার খাবে না ক্যান্টিনের খাবারও খাবে না ওর কোনোটা ভালো লাগে মানে মানে ঘেন্না পায় খেতে চায় না তো বাড়ির খাবার খেলে একটু শান্তি পায় তো ঠিক আছে করে দেবো কোনো ব্যাপার না আমি রাতের দিকে ওই জন্য কিছু করে রাখি তো দেখি মাছটা ভাবছি করেই রাখবো মাছটা করে রাখবো মানে একবারে করে রাখবো কালকে দুপুরেও যেন আমাদের সবার হয়ে যায় আর মাছ করতে হবে না তো মাছটা ভাবছি একবারেই করে রাখবো আর ভাতটাও করে রাখছি আর মাংস আছে আজকে মাছের মাথা দিয়ে একটা ডালনা করেছিলাম আলু দিয়ে সেটা আছে মুসুর ডাল আছে পেঁয়াজ আছে সেটা কালকে দুপুরে হয়ে যাবে অনেক আছে খাবার অনেক রান্না আছে ডাল তরকারি অনেক আছে মানে কালকে আর দুপুরে রান্না করতে হবে না আজকে যদি আমি এই মাছের ঝালটা ভাবছি করে রাখি পাতলা ঝোল তো করা যায় না ও নিয়ে যায় একটু ঝাল মতো করে নিতে হয় তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো কী করছি না করছি রাত অবধি ডিনারটাও দেখিয়ে দেবো কী ডিনার করা হচ্ছে চলো সেই রান্না করেই ফেললাম কেননা সেই সকালবেলা উঠে আবার সেই পায়ের তাড়াগুলো লেগে যাবে এই যে মাছটা করছি এই যে মাছ ভাজা হয়ে গেছে কয়েকটা আবার ট্যাংরাও আছে এখানে কাটাপোনা করছি আর চাপিয়ে দিয়েছি পেঁয়াজটা কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দেবো
লাঞ্চ নিয়ে গেলে অনেক ঝামেলা, খেয়ে গেলে ঝামেলা নেই। আর অত সকালে চলে যায় তো খেতে পারবে না, অত সকালে টিফিনই খেতে পারে না। সেই বলছি আমরা সংসারের, আমরা সংসারের প্রিয়জনদের জন্য কত ভাবি সবসময়। আমাদের মতো যারা গৃহ নিয়ে আছে তারা সবসময় আমরা ভাবি যে আমাদের বাড়ির যারা আছে সবাই যেন ভালো থাকে, ঠিকঠাক খাওয়া দাওয়া করে। আমরা যতটা পারি চেষ্টা করি, যত কষ্টই হোক, আমার তো কষ্ট হচ্ছে এই গরমে, খুব কষ্ট হচ্ছে। আমি ভাবলো রান্না করে নিয়ে নিই, কেননা পায়েলের আবার কষ্ট হবে। এই কারণে ও সকালবেলা উঠে ওই মেয়েকে তৈরি করা, বরের খাবারগুলো ঠিক করে দেওয়া, আবার নিজে তৈরি হয়ে আবার স্কুলে যাওয়া, তো কষ্ট হবে। সেই জন্যই আমি রান্নাটা সেরে নিলাম, তাহলে আর কালকে কোনো ঝামেলা থাকলো না। আর ও দুপুরবেলা রান্না তো অনেক আছে, ডাল আছে, মাছের মাথা দিয়ে তরকারি করেছি সেটা আছে, অনেক রান্না আছে। কালকে দুপুরে আমাদের রান্না করতেই হবে না, চলো দেখতে থাকো। রান্নাটা আমার প্রায় হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। এই ঝোল কালকে থাকবে হয়তো, আজকে সেরকম কেউ খাবে না, কেননা এখানে মাংস আছে, দেখো এখানে মাংস আছে, হয়তো নাতনিকে দেওয়া হবে। আর এই ভাত হয়ে গেছে, আর ডাল আছে, ডাল আছে, তারপরে আরও তরকারি আছে, সেগুলো দিকে যদি কেউ খায় বের করা হবে। চলো, একটা বাজে নিয়ে এটা ফাস্ট আছে, এখন পৌনে একটা বাজে, মোটামুটি সবাই শুয়ে পড়েছে। যে এই ঘরে আমার হাজবেন্ড শুয়েছে, ওই ঘরে ওরা শুয়েছে, তো এই যে দরজা এখনও খোলা আছে, সিঁড়ির দরজা, আমি উপরে যাব। দেখালাম টাইম কটা বাজে, তো আমি এবার তো উপরে যাব। উপরে আমার শুতে ভালো লাগে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা, ওপরটা ছাদ ঢালাই না, সিলিং দেওয়া আছে, টাটা সিটের আগেও তোমাদেরকে দেখিয়েছি, খুব ঠান্ডা হয়ে যায়। বড় বড় জানলা তো, এখন উঠিনি ওপরে, কারণ এখানে একটু কাজ আছে, কিছু খাবার বাইরে আছে, ঠান্ডা হয়নি এখনও, মানে এত রাত্রে রান্না করলাম, অনেকক্ষণ থেকে পাখার নিচে দিয়েছি কিন্তু ঠান্ডা হয়নি, ওগুলোকে ফ্রিজে ঢোকাবো। তো ওপরে যে সময় খুব ভালো লাগে, থেকে থেকে একা থাকতে খুব ভালো লাগে, থেকে থেকে একা থাকাটা ভালো, সবার মাঝে তো সবসময় থাকি, একটা নিজের, একটা নিজের জন্য একটা কিছু তো দরকার হয়, তখন দেখবে একা থাকতে খুব ভালো লাগে, তখন একা কিছু করি, কিছু লিখি, বা আমাদের ইউটিউবে আছে সেগুলো কিছু দেখি, যাই হোক সোশ্যাল মিডিয়ায় তো এখন তো অনেক কিছুই আছে দেখা, সময় টাইম পাস করা যায়, যাই হোক সেগুলো দেখি, আর ভালো লাগে একা, মাঝে সাঝে একা থাকতে ভালো লাগে, সবসময় না, সবসময় একা থাকতে পারি না, মাঝে সাঝে, সেই জন্য এখন উপরে যাব। মানে এত তাড়াতাড়ি তো আমি ঘুমাই না, আমার ঘুমোতে অনেকটা টাইম লাগে, তো এখন নিজের জন্য দেখি। অনেক সময় আমি কিছু মানে ভালো ভালো গল্প ফোনের থেকে পড়ি, আমার তো একটু লেখালেখির মানে অভ্যাস আছে, বা নিজেরও তো বই বেরিয়েছে, লিখেছি, এখন এই চোখের জন্য আর পারি না, লিখতাম আগে, খুবই লিখতাম, রাত জেগে জেগে লিখতাম, এখন সেটা হয় না। তা আমি অনেক সময় পড়ি ফোনের থেকে বের করে, খুব ভালো জিনিস টিনিসগুলো পড়ি, ভালো লাগে। সেজন্য নিজের জন্য কিছুটা টাইম রাখা খুব দরকার, তাই না? আমরা তো সবসময় সংসারে সবার জন্যই তো করছি, কিন্তু নিজের জন্য দরকার। ওই জন্য কোনো সময় দেখবে একা খুব ভালো লাগে। চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, শুভরাত্রি।